সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে বিয়েতে ছটফটিয়ে রাজি করানো একটা চাকমাতা বিজ দিব অর্থাৎ আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন বা কাউকে আপনি পছন্দ করেন বা কারোর সাথে আপনি বিয়ে ঠিক হয়েছে কিন্তু বর্তমানে সে আপনাকে বিয়ে করতে চাচ্ছে না বা বিয়ে ভেঙে দিতে চাচ্ছে বা বিয়ে করবে না আপনাকে এমন কথা বলছে বা ধোকা দিয়েছে বা রাজি হচ্ছে না এমত অবস্থায় আপনি তাকে চাইলে ছোট ছোটি রাজি করাতে পারবেন বিয়েতে সে নিজে থেকেই উতলা হয়ে যাবে উদ্গ্রীব হয়ে যাবে আপনাকে বিয়ে করার জন্য এটা প্রেমিক প্রেমিকার জন্যও করতে পারেন যেমন সে যদি আপনাকে বিয়ে করতে চায় না আপনাকেও কথা দিয়েছে বা আপনার সাথে শারীরিক সম্পর্ক করে এখন আপনাকে ভুলে গেছে অন্য কাউকে পছন্দ করে বিয়েতে রাজি হচ্ছে না মত অবস্থায় আপনি চাইলে এটা প্রয়োগ করতে পারেন প্রথম থেকে পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বা দেশের বাইরে থেকে বা এই কাজও যদি প্রয়োজন হয় আমাদের থেকে করিয়ে নিতে পারেন স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে ভুজপত্রের মধ্যে মেস্কো জাফরান কালিম কুমকুম এই তিনটে জিনিস দ্বারা লিখে আপনাকে নিচে তার নাম যাকে ছটফটি ভেয়েতে রাজি করার জন্য করবেন তার নাম এবং তার ছেলে সে ছেলে হলে তার পিতার নাম মেয়ে হলে মায়ের নাম এবং সেই নকশার মধ্যে আপনার তিনটা চুল দিবেন সে ছেলে আপনি ছেলে যদি করেন আপনার নিজের তিনটা চুল আপনি মেয়ে হয় যদি করেন তাহলে আপনার নিজের তিনটা চুল দিবেন তারপর নকশাটা মুখ একটা মাদুলিতে ভরে আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে পুরাতন কবরস্থানে দাফন করে আসতে হবে একা নির্জনে যেয়ে পিছনে ফিরে তাকাবেন না শরীর বন্ধ করে যাবেন যাতে কোনো সমস্যা না হয় পুরোটা প্রসেস আপনাকে একা নির্জনে করতে হবে কাউকে সাথে নেওয়া যাবে না বা কারো হেল্প নেওয়া যাবে না যদি ঠিকমতো করতে পারেন আপনি গ্যারান্টি দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে সে বিয়ে করার জন্য অস্থির হবে আপনি চাইলে চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে বিয়ে করতে পারবেন এটা গ্যারান্টি কোনোভাবেও এটা মিস্টেক হবে না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ